যে মহরম মাসে মূলত কেউ যদি সিএম রাখে তাহলে এর প্রতিদের এক বছর আগের গুনা খাত আল্লাহ মাফ করে দিবেন যে তার মানে একটি কোন যদি সিএম রাখে মহরম মাসে কেউ যদি মহরম মাসে সিএম রাখে মর্মে আবু কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি মহরম মাসের সিএম রাখে তাহলে এর এক বছরের গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটা নিচ্ছেন জি এখন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুহাতা শহীদা গুনা খাতা মাফ করে দিবেন তবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন তখন দেখলেন যে ইহুদিরা সিএম রাখছে তাদেরকে জিজ্ঞেস করার করলেন আল্লাহ রসুল্লাহাম তোমরা কিসে সিএম রাখছো তারা বলল যে মোসা আলাই সাল্লাম যেহেতু আল্লাহ সুহাতালা নাজাদ দিয়েছেন তাই নাজাদ দিয়েছেন তাই আমরা সিএম রাখছি যে ফেরানোর কবল থেকে মোসাকে আল্লাহ যে নাজাদ দিয়েছেন এই জন্য আমরা সিএম রাখছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমার থেকে হকদার আমরাই বেশি তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিএম রাখলেন এবং এবং তিনি অন্য হাদিস দ্বারা পুরো মারতে তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি বেঁচে থাকলে আমি নয় এবং দশ সিএম রাখব যাক আল্লাহ রসাল্লাম আর তাই কেউ যদি মাসে সিএম রাখে তাহলে দুইটি সিএম রাখবে এটাই কল্যাণ নয় দশ তারিখ অথবা হাদিস দ্বারা প্রমাণিত যে দশ এগারো তবে নয় দশ রাখতে সেটাই ভালো এইভাবে হাদিসে এসেছে আর যেটা আপনার সিএমটা মূলত রাখা হয় মোসা আলাহি সাল্লা সাল্লাম কে যেহেতু আল্লাহ নাজার দিয়েছিলেন ফের কবল থেকে এই জন্য সিএম টা রাখা হয় মৌসা আলাহি সাল্লা আল্লাহ ফিরানের কবল থেকে নজর দিয়েছিলেন তাই তার সুপ্রিয়াদের জন্য রাখা হয় হাসান হুসাইন হুসাইন রদম এর এখানে কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই তাই যারা যারা মূলত শিয়া শিয়া বা আরো কিছু এই মহরম নিয়ে অনেক কিছু করে যে তারা তারা হাসান হুসাইন হুসাইন কবরে মিথ্যা করে অনেক কিছু করে বা তারা তারা রক্ত নিয়ে তারা মারামারি করে অনেক কিছু করে আর যেগুলা তারা বিভিন্ন মিটিং আর কিছু করে এগুলা সম্পূর্ণ সেরকি কাজ এবং দেখা যায় তাদের দেশে আয়সার তালা আনহার নাম দিয়ে একটা নিয়ে আসে এবং তাকে তারা মারে কষ্ট দেয় মূলত এগুলা মূলত এগুলা কাজ এই সমস্ত যেগুলা মহর মাসে বিভিন্ন যেগুলা এবং বিভিন্ন পুকুরে দেখা যায় তারা বিভিন্ন আপনার কবুতর বা মুরগ ছাড়ে তারপর এক ওপরে ধরে আসে এগুলা মূর্খের কাজ এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই মূলত মহরম মাসে শুধু যে বিষয়গুলা করণীয় করণীয় মুসলিম জাতির জন্য সেটা হলো দুইটি সিয়াম দুইটি সিয়াম নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ এগারো এভাবে রাখা যায় আল্লাহ যেন আমাদেরকে সিয়াম এবং সঠিক ভাবে করার তফিক দান করেন আল্লাহ আলম সুফানি এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন السلام عليكم